সুন্দর মেয়ে মানে কি আপনারা হয়তো ভাবতেছেন সুন্দরী মেয়ে মানে পরিমণি পরিমণি সুন্দরী না দরখাস্ত কবুল করেনি বিনা দরখাস্তে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছে যেই নবী ঘোষণা করেছেন আমার একজন উম্মত বাইরে থাকা অবস্থায় আমি নবী ভিতরে ঢুকব না কিসের ভিতরে হ্যাঁ রাসূল বলেছেন আমার কোন উম্মত বাইরে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে ঢুকব না আমার সমস্ত উম্মত যখন জান্নাতে ঢুকবে তারপরে আমি নবী জান্নাতে ঢুকব আমরা সেই নবীর উম্মত খুশি না বেজা আলহামদুলিল্লাহ আসেন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 29 পারা ধরে কোন কয় পারা 29 পারার প্রথমে যে সূরাটা রয়েছে সূরা মুলক মুলক শব্দের অর্থ হলো রাজ্য রাজত্ব রাজ্য রাজত্ব রাজনীতি যারা হজ করবার যায় তারা বলে লাকাওয়াল মুলক লা শারিকা লাক বলে কি বলে না তাবিয়া প্রত্যেকে কিন্তু এটা বলে সামনে বসছে কখন হাফিজি মাদ্রাসার ছাত্র মনে হয় হাফিজি মাদ্রাসা আর কেউ আছে এদের ওয়াজ শোনা লাগবে না এরা সবসময় শ্রেষ্ঠ ওয়াজ এর মহব্বতের পাগল হয়ে আছে জোরে জোরে কথা ঠিক কি না যেইটা যেইটা ধরবার গেলে যেইটা ধরবার গেলে শরীর পবিত্র না হয়ে স্পর্শ করা যায় না লায়ামুসুহু ইল্লাল মুতাহারুন স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হওয়া তাহলে সবসময় যারা কোরআন নিয়ে থাকে তারকে আবার এ ওয়াজ শোনা লাগে এর তো ওয়াজ শোনার বয়স হয়নি তো ওয়াজ আতা সামনে বসে মাইকের চেষ্টা করতেছে বাবা আমি শুধু মায়ের গলাকে বলবো ভাইজান আপনি ফোনটা বন্ধ করেন তাহলেই হবে হ্যাঁ মানুষ আসতে শুনুক অসুবিধা নাই কিন্তু চমচমি বন্ধ করেন মোবাইল টিপা যাবে না রে মোবাইল বন্ধ করো লা ইলাহা একেবারে গেছে রে লা ইলাহা ইল্লাল্লাহ এখন সূরা মুলকের দুটা আয়াত তেলাওয়াত করছে দুটা আয়াতের উপর আলোচনা হবে হইচই করলে হবে না বাজান সকলে পড়েন ইজা আসাবাতুহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি আল্লাহ বলেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ সেই মুহূর্তে মাইকে একটা বিপদ জোরে কোন ঠিক কিনা কারণ হাজার হাজার মানুষ আইসে ওয়াজ শুনতে মাইক যদি পোপা পোপা করে তাহলে তো হবে না দেখা যাক আল্লাহ কি করে আল্লাহ তোমার এতগুলো বান্দা বান্দির দিকে তুমি রহমতের নজর দাও আল্লাহ আল্লাহ এত কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে গরমের মধ্যে বসে আছে আল্লাহ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআন হাদিসের আলোকে জরুরি কিছু কথা তোমার বান্দাদের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করে দাও জোরে কোন আমি তাহলে যে সূরা থেকে আলোচনা হবে আগে সূরার নামটা শুনি সূরার নাম কি মূল মুলুক শব্দের অর্থ হলো রাজ্য এবং রাজত্ব রাজ্য এবং রাজত্বের মালিককে হ্যাঁ
কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে না শুনে কেউ যদি বলে সে চেয়ারম্যান হোক আর এমপি হোক আমার দল ক্ষমতায় এই বলার সাথে সাথে ওই মুশরিক হয়ে গেছে মানে এইটা বলার পরে তওবা করা ছাড়া আর গতি নাই কোন দল ক্ষমতা নাই ক্ষমতা আছে আমার আল্লাহ জোরে কোন কথা ঠিক যার প্রমাণ হলো তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক কুল্লি শাইইন কদির গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে জবান খুলে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে তাহলে কোন দল ক্ষমতায় আছে না আল্লাহ ক্ষমতায় আছে অনেকে বলে আমার দল এখন ক্ষমতায় আছে দেশ তো সাইজ করতে আমার দুই মিনিট লাগবে না আল্লাহ কয় ওয়াক সাইজ কর লাগি তুই ডায়রিয়া হয়ে সাইজ হবি জোরে করে এরপর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আযীযুল গফুর আসলে বাল্য বিয়া আর নাবালক বিয়া আপনার বলেন তো বালেক আর নাবালেক মানে কি সরকার কোন বিয়া বন্ধ করছে নাবালেক বিয়া না বালেক বিয়া তিনটা কাজে দেরি করা সম্পূর্ণ না যায় তিন কাজ জোরে কোন কয় কাজ এক নম্বর কাজ হলো ছেলে মেয়ে যুবক যুবতী হলে তাড়াতাড়ি বিয়ে দাও দেরি করো না দেরি করলে অকাম হবে বুবলির বটন বিয়া ছাড়া বাচ্চার মাও হবে জোরে কোন দেরি করো শোনেন আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে বিনা পরীক্ষায় মুসলমান এত সোজা না সেই পরীক্ষার সাবজেক্ট হচ্ছে আইয়ুকুম আহাসানু আমালা সুন্দর আমলের পরীক্ষা আর হাত দিও না বাবা হাত দিও না ময়না হাত দিও না এ আপনারা কি আমার কথা সকলে শুনতে পাচ্ছেন কারা কারা শুনবার পাচ্ছেন না হাত তোলেন তার মানে সবাই পাচ্ছে আর হাতি দিও না আলহামদুলিল্লাহ এ মাইক খুবই ভালো রে খালি তোমাদের পেশালের কারণে এরা বিপদ করছে কি কয় এটা কর ওই কয় এটা কর তাহলে কি করি পাগলা হয়ে গেল জনগণ সবাই শুনতে পাচ্ছে আপনার মা বোনদের কাছে একদিন যারা তদারকি করে আসেন ওরা শুনতে পাচ্ছে কিনা কারণ ওরকে কিছু পেশাল ওয়াজ করা লাগে পেশাল পেশাল কারণ মা বোনেরা ঠিক না হলে মরদ মানুষ ঠিক হওয়া যাবে না এখন আসেন আমি কি আলোচনা শুরু করব তাহলে সুন্দর আমল আহাসানু আমালা শব্দের অর্থ কি আহাসানু আহাসান মানে সুন্দর আমল মানে কাজ তাহলে সুন্দর আমল এখানে বলা হয়নি ওয়ামিলু সলিহা নেক আমলের কথা বলা হয়নি সুন্দর আমলের কথা বলা হয়েছে একটু আগে ভালো এখন ঠিক আছে এখন ঠিক আছে বলতে বলতে ডাউন হয়ে গেছে ভাইজান সবাই মনোযোগ দেন রাত কিন্তু এগারোটা বাজে গেছে বারে সময় কিন্তু তত্তর করে চলে যাচ্ছে আবার এমন সময় ওয়াজ শেষ করবো ফজর নামাজ বাদ দেবেন বক্তাক ধরে আল্লাহ পিটপি
আমি এসে মাগরিবের পর পর উপস্থিত হইছি, আমাক তুলে দিলেন দেরি করে, তুলে দেওয়ার মাইক এতক্ষণ মাইক ভালোই চললো আর আমি আসার পর মাইক খারাপ হয়ে গেল নাকি? আর কোনো হাত দেওয়ার দরকার নেই, আমি বলতেছি হাত দেওয়া বন্ধ করো, আল্লাহর উপর ভরসা করো। আর মাইক অপারেটরদের বলবো যেদিন তোমরা কোরআনের মাহফিলের জন্য মাইক ভাড়া দেবা সেদিন তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বে। ধরে এমনও হতে পারে এসব নামাজ পড়েনি, না পড়ে খালি ঘুরতে যাই তাহলে তো إن الصلاة تنهى عن الفحشاء والمنكر একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। আসেন তাহলে আহসান আমল শব্দের অর্থ বাংলা হলো সুন্দর আমল। জোরে কোন কি আমল? এই সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সব পরিবেশে সুন্দর আমল করা যাবে না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে সুন্দর আমল করা যাবে যাবে না? কারণ আপনার বাড়ি থেকে যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, সেই মসজিদ আপনার বাড়ি থেকে হলে 100 গজ দূরে। তাহলে 100 গজ দূরে যদি আপনি জোহরের নামাজ পড়ার জন্য রওনা দেন, রাস্তার মধ্যে দুইটা বেয়া পর্দা নারীর সাথে যদি আপনার দেখা হয়, তাহলে আপনি সামনে কাতারে যখন নিয়ত করবেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলবে রাস্তা কি দেখলাম। হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছিন কালে নামাজ তোর হবে না, তবে কেন গাওজোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। তাহলে আমার মন যদি বলে রাস্তা কি দেখলাম রে নামাজ হবে, তাহলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ হলো অকর্ণা ফি বুলুকি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না, কোনো প্রয়োজনে যদি বের হতে হয় দেশি মুরগির মতন বের হওয়া লাগবে, ওই ব্রয়লার মুরগির মতন বার হওয়া যাবে না। বলেন ঠিক? দেশি মুরগি বোঝেন? দেশি মুরগি আমি খাই, দেশি মুরগি বোঝেন? আপনার কাছে আসবে না আপনাকে দেখলে দৌড় দিবে, আপনাকে দেখে যখন দৌড় দিবে তখন তাকায় দেখবেন ওর আঁচড়া পাঁচড়া সব ফৌরা দিয়ে ঢাকা। ধরে কোন কথা ঠিক কিনা? আর ব্রয়লার মুরগি আপনাকে দেখে দৌড় দিবি, ওটি ঘুরবি ওটি ঘুরবি, তাকে দেখবেন আঁচড়া পাঁচড়া সব বার করা। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর পরিবেশ যদি নিবার চান সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে, আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান তাহলে মানুষের তৈরি করা আইন দেয়া হবে না, আমার আল্লাহর কোরআনের দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? মাদক মুক্ত সমাজ যদি আমরা চাই তাহলে বর্তমান সরকারের আইন দিয়ে কখনো সম্ভব না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। যদি জিনা মুক্ত সমাজ চাই তাহলে বর্তমান সরকারের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। দরে কোন ঠিক কিনা? আইয়কুম আহসানু আমালা, যে আমলের পরীক্ষা হবে তার উপর সুন্দর একটা ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। অর্ধ পৃথিবীর খলিফা, নাম শুনছেন? হযরত উমর। জোরে বলেন নাম কি? তিনি একদিন ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত উমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি,
দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমি পাড়ি দিয়ে হযরত উমর চলতেছেন। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন, কি পথ! আপনারা তো সৌদি আরবে যারা গেছেন তারা দেখছেন যে দুইটা পাহাড় মাঝখানে একটা রাস্তা, সে রাস্তার নাম হলো গিরিপথ। জোরে বলেন, কি পথ! ছদ্মবেশে অর্ধপৃথিবীর খলিফা ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত উমর দেখতে পায় একজন সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। উমর ফারুক দেখতে পাইলেন একটা সুন্দরী মেয়ে। জোরে কন, কি মেয়ে! সুন্দরী মেয়ে মানে কি? আপনারা হয়তো ভাবতেছেন সুন্দরী মেয়ে মানে পরিমণি। পরিমণি সুন্দরী না, পরিমণি হলো বিশ্ব বেহায়া। জোরে কন কথা ঠিক। উমর ফারুক যাকে সুন্দরী বলতেছেন সে মেয়েটার আপাত মস্তক পর্দা দিয়ে ঢাকা, মেয়েটার বাহির থেকে কিছুই দেখা যায় না, কিন্তু পর্দার ভিতরে, বোরকার ভিতরে একটা মেয়ে মানুষ।